দর্শক আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন চাগড়া গ্রাম, যেখান থেকে গাড়িগুলি লোড হয়। এখানে সব কিন্তু সুন্দর সুন্দর রঙের এবং ওজনের ষাঁড় গরু দেখছি, এগুলো কোথায় যাচ্ছে, কেমন দামে কি সংগ্রহ করলে। কাবির কাদির একজন স্বত্বাধিকারী কাসার ভাই, তো এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো কাসার ভাইয়ের সঙ্গে। তো চলুন দর্শক, আমরা এই যে গাড়িতে তোলা হচ্ছে এই গরুগুলি, তাকে একটু এক ঝলক গরুগুলো দেখি। এই যে একটি, এই যে দেখুন, দুই তিন চার, অনেকগুলি গরু ভাই। আসসালামু আলাইকুম, একটু আগে আসেন, ভালো আছেন আপনি? গরু তো মাশাআল্লাহ সব রঙের গরু, মানে কোয়ালিটি সম্পূর্ণ গরু। এগুলা কোথায় যাচ্ছে? চট্টগ্রাম রাউজান। এর মধ্যে কি আপনার প্যাকেজ আছে? প্যাকেজের মানে ওই যে নটার প্যাকেজে সাতটা প্যাকেজ দেওয়ার আগে বিক্রি, প্যাকেজ না দিতে দাম দর হচ্ছে। ওইখান থেকে দিয়েছেন সাতটা, ওই সাতটা কত দামে দিয়েছেন? ৭০,৫০০। আর টোটাল গরু কয়টা? ১৮টা। তাহলে সাতটা, তাহলে ১১টা, তাহলে আপনি কিনছেন কোন কোন হাটে কিনছেন? আমবাড়িতে তিনটা আর নয়টা হচ্ছে কাহারোল। তো কোন হাটে আপনার দামটা একটু কম মনে হলো আজকে এইবারে? হ্যাঁ, দাম একটু কম হয় কাহারোলে। তো আমরা দামগুলো একটু জানবো। আচ্ছা, যে লোক নিয়েছেন উনি কি আসছে? যে পার্টির গরু নিয়েছেন তার সঙ্গেই কথা বলছেন মোবাইলে? গাড়ি থেকে গরুগুলি লোড হচ্ছে। দেখুন দর্শক, চমৎকার চমৎকার সব ষাঁড় গরু। তো প্যাকেজেরটা কত নিল? ৬৭ না ৭০,৫০০ আর আমবাড়ি আর কাহারল। আচ্ছা, আমরা দুই একটা গরুর দামগুলো শুনি একটু, হাটের গরুগুলোর দাম একটু শুনি। আচ্ছা ভাই, কি আসছে? ও চলে গেছে সকালে, বাসে চলে গেছে। মানে টাকা তো মনে হয় সঙ্গে ছিল না, ব্যাংক করলেন, ব্যাংক করে পেমেন্ট ক্লিয়ার করলেন। ওরা অ্যাডভান্স কত করেছিল? ৫ লাখ। আর বাকি সব টাকা আপনার, মানে এই ফ্যাসিলিটিটা আছে আপনার কাছে? এখন যদি কেউ ৫ লাখ টাকা দিয়ে বলে যে ২০ লাখ টাকার গরু লাগবে, কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই দর্শক। আপনারা যদি ব্যাংক আবারে ব্যাংক না করতে পারেন, আপনারা অ্যাডভান্স কিছু টাকা নিয়ে আসবেন, হাট থেকে গরু সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারবেন কাসার ভাইয়ের মাধ্যমে। কাবির কাদির একজন স্বত্বাধিকারী কাসার ভাই। কাসার ভাই প্যাকেজের গরু দিয়েছেন ৭টি আর ১১টি কিন্তু কিনে দিয়েছেন দুটি হাট মিলে, একটি আমবাড়ি হাট এবং অপরটি কাড়ল হাট। তো আমরা একটু দামগুলো শুনি, আমরা এই পাশ থেকে একটু দামগুলো শুনাই দর্শক। এই যে একটা গরু দেখছেন, চমৎকার, এটা দেশাল, বেশ ওজনও ভালো। এটা কত নিয়েছেন ভাই? এটা কোন হাটের? এই জোড়াটা কত? ২৩৯। ওজনও তো বেশ ভালো, মোটামুটি ওজন ভালো, দাঁতের গরু তো না? দুইটা ২,৩৯,০০০ টাকা দর্শক। দেখুন, ১,১৯,৫০০ করে, ২,৩৯,০০০ টাকা। এই যে দেখুন, আর এটা কত দিছে? ৮৭,০০০। এটা আমবাড়ি কার? ৮৭,০০০। চমৎকার হাঁসা, লাল হাঁসা এটাকে বলে। আর এখানে একটা অনেক সুন্দর আকৃতির একটা শাহিওয়াল দেখছি, এটা কত নিচ্ছে ভাই? এই একটা আর এই একটা, দুইটা আর এই যে এইটা, ৩,৭৫,০০০, মানে ১,২৫ করে এভারেজ, ১,২৫ করে ৩,৭৫,০০০ টাকা। এখানে তিনটি গরু দেখলাম, আর এগুলো কারোর হাট আমবাড়ি, এই তিনটা আমবাড়ি, ৩,৭৫,০০০। আর এই পাশে একটা আছে, এটা কোথাকার? কারণ ৬৫, ১,৬৫, এটা জোড়া আছে,
165 জোড়া আছে, জোড়া কিন্তু উঠে গিয়েছে, এই ট্রাকের মধ্যে তোলা হয়ে গেছে, লোড চলছে, লোড পয়েন্টে আছি আমরা। তো আমরা একটু ট্রাকে দেখাই, আঠারোটি গরু, আঠারো পিস গরু। এই যে দেখুন দর্শক, গাড়িটা তোলা হয়ে গিয়েছে, আমরা মোটামুটি গরুর দাম শুনালাম, কেমন দামে সংগ্রহ করে দিলেন কাউসার ভাই, চমৎকার চমৎকার সব সার গরু, সব কুরবানিযোগ্য। কাউসার ভাই, এগুলো তো সব কুরবানিযোগ্য নাকি? কুরবানিতে সব দাঁত, এগুলো কি দাঁতের আছে, দাঁত পদার্থ মিলাই আছে নাকি? আচ্ছা আচ্ছা, তো এই যে পাটিরা আসতেছে যাচ্ছে, থাকা খাওয়া তো সব আপনার এখানে? দর্শক, জামালপুর থেকে এসেছিলেন ওনারা, কিন্তু অলরেডি লোড করে চলে গিয়েছেন, তারা ওই একই অবস্থায় নিয়ে আসছিলেন, কিছু টাকা অ্যাডভান্স দিয়েছিলেন, তারপরে কিন্তু ব্যাংক ক্লিয়ারেন্স করে আজকে কিন্তু গাড়ি লোড করে নিয়ে চলে গেলেন। তো দর্শক, আমরা দেখলাম কাউসার ভাই কেমন দামে গরু সংগ্রহ করলেন দুই হাট মিলে, এবং তার প্যাকেজের গরুগুলি কত দামে দিলেন সেই সব তথ্য দিলাম আমরা। আমরা বিদায় নিব, তার আগে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি কাউসার ভাই, ভাই নাম্বারটা 0175 0175 8223 171 171। আচ্ছা, গাড়ি ভাড়া? পঁয়ত্রিশ গাড়ি ভাড়া কিন্তু 35,000 টাকা হয়েছে। নাম্বার দেওয়া থাকলো দর্শক, আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন, কাবির কাদির এগ্রো থেকে টেগরা, বিরল উপজেলা টেগরা গ্রাম। আমরা গাড়ি দেখাবো, গাড়ির নাম্বারটা দিয়ে দিব, এই গাড়িতে করে চলে যাবে রাউজান, চট্টগ্রাম রাউজান। এখানে আরও একটি গাড়ি অপেক্ষারত আছে, এইটা গাড়িটুকু লোড হবে। এই যে গাড়ি নাম্বার বগুড়া ট 11-10-81, এই গাড়িতে চলে যাবে এখন চট্টগ্রাম রাউজান। বিদায় নিব দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।